بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা মার্কাজ মসজিদে। এই মসজিদটি অবস্থিত কক্সবাজার গুলদিঘির পার। এই হচ্ছে গুলদিঘি, এই দিঘির পারেই হচ্ছে মার্কাজ মসজিদ, দাওয়াত ও তাবলিগের মার্কাজ মসজিদ। এইখানে প্রতি বৃহস্পতিবার শত শত দাওয়াত ও তাবলিগের সাথী ভাইয়েরা উপস্থিত হন এবং শোকগুজারি আমল করেন। এখান থেকেই এক চিল্লা, তিন চিল্লা এবং তিন দিনের জামাত বাহির হয়। মসজিদের বাহিরে যেরকম দেখতে সুন্দর, মসজিদের ভিতরেও ওই রকম দেখতে সুন্দর। এই মসজিদে প্রতি বৃহস্পতিবার প্রায় 1000 থেকে নিয়ে 2000 সাথী ভাইয়েরা শোকগুজারি আমল করে থাকেন। এই শোকগুজারি বৃহস্পতিবার দিন এই মসজিদটি কানায় কানায় ভরে যায়। এখানে দাওয়াত ও তাবলিগের মুরব্বীরা এখানে বয়ান করে থাকেন, দিন সম্পর্কে বয়ান করেন, দিন কীভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা যায় এই সম্পর্কে বয়ান করেন, নিজের ইসলার জন্য বয়ান করেন, নিজে কীভাবে ইমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা হওয়া যায় এবং সারা দুনিয়ার মানুষের ভিতরে কীভাবে এই ইমান, আমল, আখলাক চলে আসে, এই জন্য কীভাবে মেহনত করতে হবে সেই মেহনত সম্পর্কেই বয়ান করে থাকেন। এই জন্য ভাই আমাদের উচিত আমাদের মার্কাজগুলোতে প্রতি বৃহস্পতিবারে শরিক হওয়া, শোকগুজারি আমলে শরিক হওয়া। এরকম মার্কাজ মসজিদ বাংলাদেশের প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায় থানায় রয়েছে। এই জন্য ভাই আমাদের নিকটস্থ দাওয়াত ও তাবলিগের মার্কাজগুলো খোঁজ করে এই মার্কাজগুলোতে আমরা প্রতি বৃহস্পতিবারে ইনশাআল্লাহ শোকগুজারি আমল করব। ভাই দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ ও দুঃখ না, আসল ও চিরস্থায়ী সুখের স্থান হলো জান্নাত, আসল ও চিরস্থায়ী দুঃখের স্থান হলো জাহান্নাম। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমান খুবই জরুরি। এই ইমান দুনিয়া থেকে নিয়েই কবরে যেতে হবে, পরকালে যেতে হবে। এই সমস্ত মসজিদে ওই ইমান আমলেরই কথা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মসজিদে আসার তৌফিক দান করুন।